সংস্কার। রাত্রি 11:30, 11:35 যদিও বলা ভালো, একটু বিরক্ত করতে আসা। তবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চার মানে দুপাশে কেউ নেই আর কি, আমি একা আপনাদের সাথে এবং টিভিতে জলজল করছে লাইভটা। একটু আড্ডা দিতে আসা, আড্ডাটা দেওয়ার অর্থ তার কারণ আপনারা তো এতদিন তো জ্যোতিষকে আমাকেও এই সিটে দেখেছেন যে জ্যোতিষ নিয়ে আমি আলোচনা করছি, জন্মছক নিয়ে আলোচনা করছি। হঠাৎ করে আড্ডা দেওয়ার অর্থটা কি? রাত্রি 11:30 আপনাদের দোরগোড়ায় পৌঁছে গিয়ে আপনাদেরকে বিরক্ত করার মানেটা কি? তার কারণ আমি আজকে সকালবেলা যখন আপনাদেরকে বলে গেলাম যে আজকে রাত্রিবেলার অনুষ্ঠানটা আমি করবই, এটা আমি প্রমিস করে যাচ্ছি, তো আমার যেতে যেতে আমার মনে হলো কোথাও না কোথাও আজকে একটু আড্ডা দিলে মনে হয় একটু বেশি ভালো হয়। কারণ এক তো শীতের রাত, আপনারা হয়তো কেউ চাদরের তলায় চাদর মুড়ি দিয়ে সোয়েটার গরম জামা পরে হয়তো আমার অনুষ্ঠানটা দেখছেন দূর দূরান্ত থেকে, বহু দূরে। কিন্তু আমার কোথাও মনে হলো যে জ্যোতিষকে তো আমরা এতদিন ধরে শুধু একটা সাবজেক্টিভ, অর্থাৎ এই ছকে অ্যানালিটিক্যাল একটা পার্টে রেখে এতদিন আলোচনা করেছি। আপনারা ছক আপনারা ফোন করেছেন, আমি একটা ডেট অফ বার্থ ডাটা আপনারা দিয়েছেন, সেই ডাটা কালেক্ট করে আমি এখানে পুট করে আপনার রাশিচক্র পুরো আলোচনা করেছি, চরণ করণ পায়া তিথি অমুক তমুক সব খুব ভালো। কিন্তু ঘটনা হলো, আমি আজকে বোঝাতে চাইলাম যে একটু ভাবলাম যে জ্যোতিষকে যদি আপনাদের সাথে একটা শিক্ষামূলক বা একটা ছোট একটা রুচিশীল একটা যদি একটা জায়গায় একটা ছোট আড্ডার আঙ্গিকে জ্যোতিষকে আপনার জীবনের সাথে কানেক্ট কীভাবে করানো যায়, ছোটো 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 পার্টে যদি আমরা ছোটো ছোটো করে গল্প করতে করতে এগোই, যে একটা একটা মোটিভেশনাল পার্টে কী করে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ জ্যোতিষের ছন্দকে জীবনের ছন্দের সাথে কী করে মেলানো যায়, এটা আমার আজকে হঠাৎ করে মনে হলো। এবং মনে হওয়ার পেছনে যে কারণটা সেটা ভাবলাম যে না, অনেক তো হলো, তার ওই জন্যই প্রথমে শুরুতেই আমি এই কথাটা বললাম, তার কারণ বলে রাখা ভালো যে আজকে আপনারা ফোন করতে পারেন, লাইভ যেহেতু লেখা আমি নিশ্চয়ই ফোন নিতে পারি, কিন্তু কেউ আজকে আমি কিন্তু কারোর জন্মছক আজকে আমি দেখব না। আপনার যদি জ্যোতিষ বিষয়ক কোনো প্রশ্ন আপনার কাছে থাকে, আপনি কি জানতে চাইছেন বা কেন আপনার কি ইন্টারেস্ট, বা আরও একটা জিনিস বলে রাখা ভালো যে আমার আজকের এই অনুষ্ঠান আপনার জীবনকে বা আপনাকে কতটা হেল্প করলো, কতটা সাহায্য করলো, যদি কোনো কাজে আমার এই অনুষ্ঠান আপনার জীবনের যদি কোনো কাজে লাগে আমাকে প্লিজ আমার 8585003800, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন বা আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা আপনি আমার ইমেলে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন এবং জানাতে পারেন যে আপনারা কতটা উপকৃত হলেন। যদি জানাতে পারেন এবং আপনারা যদি সত্যি উপকার পেয়ে থাকেন, তাহলে আমি পরবর্তীকালে এটাকে নিয়ে আরও বেশি ডিজাইন করার কথা ভাববো। কেন ভাববো না, আজকে জ্যোতিষকে নিয়ে আমি বারবার আপনাদেরকে বলি, জ্যোতিষকে মোটিভেশনাল পার্টে আনতে হবে। আমরা তো মাথা তো আপনাদের খারাপ হয়ে যায় যে সারাদিন রেমিডির কথা, সারাদিন নেগেটিভ ইম্প্যাক্ট, আপনার জন্মছকে এইটা খারাপ, আপনার ছেলের এইটা ভালো না, আপনার এইটা ভালো না, আপনার মেয়ের এটা ভালো না, ওর বিবাহ জীবন হবে না। কিন্তু সব কিছু ছেড়ে আমি বলেইছি আজকে একাদশী তিথি হাতি নিয়ে আলোচনা করবো, কিন্তু আসবো তার আগে যে সব কিছু ছেড়ে যদি জ্যোতিষকে আমরা একটা শক্ত পিরামিড হিসেবে আমাদের জীবনের সাথে জড়িয়ে নিতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেশি হেল্পফুল। তার কারণ সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ডকে আগে ঠিক রাখতে হবে। কিছু ছোটো ছোটো পার্টে আমাদের মাইথোলজিকে জানতে হবে, সেই মাইথোলজিকে আমাদের জীবনের সাথে নিগূঢ়ভাবে জড়াতে হবে। কেন? মাইথোলজি অ্যাস্ট্রোলজির সাথে রিলেটেড, কারণ বেদ এবং পুরাণ বা জ্যোতিষশাস্ত্র, আজকে বাস্তুশাস্ত্র, হোরাশাস্ত্র সব কিন্তু একটা 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 সম্মিলিত একটা সমাহার, এই একটা সব কিছুর সম্মেলন হয়ে আজকে কিন্তু জ্যোতিষশাস্ত্রের আবির্ভাব হয়েছে এবং জ্যোতিষশাস্ত্র আপনার জীবনে কিছু ইম্প্যাক্ট ফেলতে চলেছে। এই জ্যোতিষশাস্ত্রকে আপনি যে প্যারামিটারে আপনি ভাববেন, কীভাবে ভাববেন, আপনার একটা ভাবার তো একটা বিষয় থাকে যে এই জ্যোতিষশাস্ত্রকে আমি কোন প্যারামিটারে নেব। আজকে আপনার জীবনে কী হতে পারে, আপনার জীবনে কী হতে না পারে, আপনার জীবন শৈলীকে আপনি কীভাবে নেবেন, এই জায়গাগুলোকে দেখার খুব ভাববার বিষয় আছে। এই জন্য আমি ভাবলাম আজকে এই 11:35 ছোটো ছোটো করে যদি একটু আড্ডা আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনারা ফোন করতে পারেন, যদি ফোন করেন আপনাদের এখানে সরাসরি নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, কিন্তু সেই নাম্বারে আপনি কী জানতে চাইছেন বা জ্যোতিষ বিষয়ের কোন সাবজেক্ট নিয়ে আপনি জানতে চাইছেন যদি আমাকে আলোকপাত করেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়গুলোকে আজকের অনুষ্ঠান বা ভালো লেগে থাকলে পরের অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে প্রেজেন্ট করার। তার কারণ অনেক তো হলো, অনেক তো হলো মাঙ্গলিক, অনেক তো হলো সাড়ে সাথী, অনেক তো হলো কালসর্প, জ্যোতিষকে সত্যিকারের জীবনের সাথে জড়িয়ে
জ্যোতিষকে পাথেয় করে নিজের জীবনকে কিভাবে ডেকোরেট করা যায় সেই সময় আজ কিন্তু উত্তীর্ণ হয়েছে। আপনার সন্তানের জন্মছক নিয়ে আলোচনার থেকে আমার মনে হয় এই পার্টগুলোর আলোচনাটা আপনাদের কাছে অনেক বেশি সার্বিক হয়ে দাঁড়াবে। আমি বলেছিলাম যে হাতি বা একাদশী তিথি নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করব, তার কারণ হাতিকে আজকে কোথাও না কোথাও আমাদের ভারতবর্ষে দেখুন, যদি সবার আগে দেখি থেকে গণেশজি আমাদের ভারতবর্ষের এমন একটা দেবতা। দেখুন বেদ আমাদের কাছে এসছে আজকে প্রায় 4000 বছর আগে, প্রায় 4000 এরকম একটা নিয়ে অ্যাপ্রক্স, কিন্তু গণেশজির আবির্ভাব যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু গণেশজি আজকে প্রায় 1500-2000 বছরের কাছাকাছি গণেশজির কিন্তু আবির্ভাব। পুরাণ শাস্ত্র বেদ, বেদের পরে পুরাণ, পুরাণের পরে গণেশজির আবির্ভাব। পুরাণের প্রাথমিক স্টেজে হয়তো আমরা গণেশজিকে পাইনি, কিন্তু তারপরে আবার গণেশজি পুরাণের মধ্যে ইনভলভড হয়েছেন। কেন এই জায়গা? আজকে অনেকে বলে থাকেন যে শিবের পুত্র গণেশ না পার্বতীর পুত্র গণেশ। একটা ছোট্ট গল্প যদি বলা যায় এখানে, তাহলে দেখা যায় যে শিবজি তো বৈরাগ্যের কারক, তিনি গৃহস্থ জীবন তিনি চান না, তিনি সর্বদা কৈলাসে বসে রয়েছেন। তিনি আর তিনি এমন একজন, তিনি তাকে ডমিনেট করা যায় না, তিনি নিজেকেই নিজে ডমিনেট করেন এবং তিনি অমর, তিনি তিনি কাল, তিনি যত কাল চলবে শিব তত কাল থাকবেন। তো পার্বতী একদিন হঠাৎ করে শিবের দ্বারস্থ হয়েছিলেন, শিবের দ্বারস্থ হয়ে পার্বতী বললেন যে নাথ আমার কিন্তু এবার একটি পুত্র সন্তান চাই। তো শিব বললেন না আমার এসব এখন পুত্র সন্তান টন্তান এসব চাই না, আমি এসব দিতে দিতে পারবো না। কারণ শিব বললেন যে দেখো তোমার পুত্রের কী প্রয়োজন, তার কারণ আমার আমি তো আমার তো আমার কোনো পুত্রের অভিলাষ নেই, তার কারণ হচ্ছে আমি তো চিরজীবন থাকবো, আমি চিরটা কাল এখানে বিরাজমান থাকবো, তাহলে আমার সেখানে পুত্রের কোনো দরকার নেই, কারণ আমি মায়ার বন্ধন তো আমার জন্য নয়, আমি গৃহস্থ জীবনে নেই। তখন পার্বতী খুব ক্ষোভ প্রকাশ করলেন এবং ক্ষোভ প্রকাশ করলেন তিনি রেগে মেগে চলে গেলেন। রেগে মেগে চলে গিয়ে তিনি যখন স্নান করছিলেন সেই সময় তিনি হলুদ মাখছিলেন গায়ের মধ্যে, হলুদ মাখতে মাখতে এবার তারপরে তিনি যখন হলুদগুলো তিনি যখন আস্তে আস্তে সব সরাচ্ছেন গায়ের থেকে, সেই হলুদগুলো যখন তার একটা পাত্রে রাখছিলেন, পরবর্তীকালে স্নান টান সেরে সেই হলুদগুলো দিয়ে তিনি একটা সুন্দর করে একটা পুতুল তৈরি করলেন। এই পুতুলের মধ্যে তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং সেখান থেকে গণেশজির আবির্ভাব হলো। শিব যখন আসলেন তার গুহায় তখন পার্বতী তার এই পুত্রকে বলে গিয়েছেন গণেশ তুমি কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা যায় আগে সবচেয়ে বলা ভালো, তখনও তার নাম গণেশ নয়, কারণ তখনও তিনি গজানন নয়, তখন তিনি বিনায়ক। এখন বিনায়কের অর্থ কী? বিনায়ক হচ্ছে বিনা নায়ক, অর্থাৎ এখানে দেখুন আমরা এখনকার সিনেমাগুলোর মধ্যে কত সুন্দর একটা জিনিস পাই সেটা হচ্ছে সিঙ্গল মাদার, মানে আমি একাই মা হতে পারি। তো সেখানে দুর্গা কিন্তু মানে পার্বতী কিন্তু একাই মা হলেন শিবের হেল্প ছাড়া, অর্থাৎ নায়ক ছাড়া নায়িকা একটি সন্তানকে জন্ম দিল। খুব ইন্টারেস্টিং পার্ট, ছোট্ট পার্ট। তো নায়ক ছাড়া যেহেতু, তার মানে দেখুন এখানে মেয়েকে, মেয়েদের মধ্যের যে পরিধি, মেয়েদের মধ্যেকার যে সৃষ্টি, মেয়েদেরকে আমরা যে সৃষ্টির সাথে জুড়ে থাকি এটা একটা তার একটা প্রধান কারণ, নাম্বার ওয়ান। এবার দেখা গেল কি তখন তার নাম বিনায়ক হলো। এবার যখন শিবজি যখন পার্বতীর সাথে দেখা করতে আসলেন গুহায়, তখন দ্বারস্থ রয়েছেন, প্রহর পাহারা দিচ্ছেন গণেশজি বিনায়ক, এবং তিনি যখন বললেন না আপনি আপনাকে তো আমি প্রবেশ করতে দেবো না, আমার মায়ের আদেশ নেই, তখন শিব রেগে গেলেন এবং তিনি তার ত্রিশূল দিয়ে তার গলা কেটে দিলেন, শিরচ্ছেদ করলেন। যখন শিরচ্ছেদ করলেন তারপর তো পার্বতী যখন ছুটে আসলো তিনি তখন রেগে গেলেন যে আপনি এটা কী করলেন, আমার পুত্রকে, আমাদের পুত্রকে আপনি মারলেন। শিব বললেন কোথায় পুত্র, কিসের পুত্র, কেন পুত্র, কোথা থেকে আসলো এই পুত্র? তো যখন শিব যখন বললেন তখন পার্বতী তখন বললেন যে আমি আপনার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন ছাড়াই আমি সিঙ্গল মাদার, আমি এখানে এখানে আমি ওকে আমি তৈরি করেছি। তো তিনি তখন খুব রূপ একটা কালীর রূপ নিতে চলেছিলেন, কিন্তু তখন যখন কালীর রূপ নিতে যাচ্ছেন তখন শিব দেখলেন যে আরে বাবা এ তো ধ্বংসের কারক হয়ে যেতে পারে। সেই সময় কী করলেন, সেই সময় শিব পার্বতীকে ঠান্ডা করলেন, ঠান্ডা করে বললেন যে তুমি দাঁড়াও আমি দেখছি কী করা যায়। তা শিব কী করলেন, শিব সেই সময় তার যত দিকপাল যত আছে, দিগ্গজ যারা আছে, দিগ্গজকে বললেন তোমরা যাও খুঁজতে আরম্ভ করো, তোমরা খুঁজে আনো ঐরাবতকে, ঐরাবতের যে যখন তুমি ঐরাবতকে দেখতে পাবে তার শিরচ্ছেদ করে নিয়ে এসো, আমি সেটিকে এই গণেশের মাথায় বসিয়ে আবার এখানে প্রাণ প্রতিষ্ঠা করব। তো তাই হলো এবং ঐরাবতের শিরচ্ছেদ করে নিয়ে আসা হলো। এই ঐরাবত হচ্ছে ইন্দ্রের আরেকটি বাহন। তো তাকে নিয়ে এসে যখন সে শিরা মাথায় তার বসালো, মস্তকে যখন বসানো হলো, পার্বতী ঠান্ডা হলেন এবং
বলা হয় কোথাও না কোথাও শাস্ত্রে বলা হয়েছে যে, বলা হয়েছে যে এই যে তখন গণেশের যে আবির্ভাব হলো, অর্থাৎ দেহটা পেলেন কার থেকে? দেহটা পেলেন পার্বতীর থেকে। আর মাথাটা কার থেকে পেলেন? মাথাটা পেলেন হচ্ছে শিবের থেকে। এই জন্য তিনি শিবেরও পুত্র, পার্বতীরও পুত্র। এবং বলা হয় যে শিবকে গৃহস্থ জীবনে টানার পেছনে, কারণ শিবকে তো গৃহস্থ জীবনে টানা হচ্ছিল কিন্তু শিব আসতে চাইছিলেন না। কেউ আছেন ফোনে? যদি কেউ থাকেন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি কালসার পোজ যোগ নিয়ে। একটু জোরে দাদা বলুন। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন দাদা, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি কালসর্প যোগ নিয়ে একটু জানতে চাই। আচ্ছা কালসর্প যোগ নিয়ে জানতে। আচ্ছা আপনাকে আমি একটা জিজ্ঞেস করি যে কালসর্প মানে আপনি কি জানেন, মানে আপনারা কালসর্প মানে কি জানেন? কালসর্প যোগ মানে তো পরপর পাঁচটা ঘর না ছটা ঘর খালি থাকলে কালসর্প যোগ হয়। আচ্ছা পরপর পাঁচটা ঘর ফাঁকা থাকলে কালসর্প যোগ হয়। বেশ ঠিক আছে, আমি নিশ্চয়ই আপনার এই উত্তরটা দিতে থাকবো। আপনি টিভিতে একটুখানি খেয়াল রাখুন, আমি আপনার এই উত্তরে আসছি। আমি প্রশ্নটা বলে দিচ্ছি, উত্তরটা আমি বলছি আপনার প্রশ্নটা। ভালো লাগলো এই প্রশ্ন। আমি জানি কালসর্প নিয়ে আপনাদের মধ্যে একটা বড় মাতামাতি থাকে, একটা ভুল ধারণা, একটা মিসকনসেপশান কালসর্প নিয়ে থাকে। আমি কালসর্প নিয়ে এর আগে হয়তো অনেকগুলো এপিসোডে আমি বলেছি আপনাদেরকে, আজকেও আমি নিশ্চয়ই জানাবো কালসর্পের অর্থটা কী, কালসর্পের নিগূঢ় তত্ত্বটা কী। তবে তার আগে এই জায়গাটা আমি যদি জল্পটা একটু শেষ করে নিই, সেটা হচ্ছে যে শিবকে গৃহস্থ জীবনে টানা হচ্ছে। দেখুন এই যে গণেশজির যে আবির্ভাব, অর্থাৎ গণেশজি অর্থাৎ গজানন, এই যে হাতির যে স্বরূপ, হাতিকে টেনে আনা হলো। হাতি আমাদের গৃহস্থ জীবনের প্রতীক হিসেবে ধরা হয়, যেহেতু তিনি ঐরাবতকে তিনি তার শিরচ্ছেদ করেছিলেন, এই জন্য শিবকে কোথাও না কোথাও গজান্তকা এই নামে অভিহিত করা হয়েছে, অর্থাৎ গজকে হত্যা করা। এর কারণ যদি আমরা দেখি, আমরা পুরাণ শাস্ত্রে যদি দেখি বা আমরা দেবগৌরের যদি আমরা মন্দিরে যাই, আমরা যদি মন্দিরের দেখি নিদর্শন আমরা দেখি, সেখানে অনেক হাতির ছবি আমরা দেখতে পাই। হাতিকে আমাদের আমাদের সংস্কার, আমাদের সমাজ, আমাদের সংসারের সাথে তুলনা করা হয়েছে। হাতি হচ্ছে, যেহেতু হাতিরা সবসময় হাতি হচ্ছে প্রাণী, হাতি এমন একটি প্রাণী যে রাজা, যার কোনো শত্রু নেই, যে হচ্ছে বনের রাজা, যার কোনো শত্রু নেই, তার দেহ বিশাল, তাকে লালন পালন করা সম্ভব নয়। এই জন্য আগেকার দিনে হাতি পোষা মানে রাজার সঙ্গে হাতিকে তুলনা করা হতো। তা যখন আমরা দেবগৌড়ার মন্দিরে যখন আমরা পৌঁছে যাই, তখন দেখি সেখানে একটা সুন্দর নিদর্শন থাকে যে হাতি কোথাও না কোথাও হাতির সাথে বিষ্ণুর একটা গল্প চলে আসে, যে হাতি একটি পুকুরের পুষ্করিণীর মধ্যে যায় এবং সে যখন পুষ্করিণীর মধ্যে জল খাচ্ছে, তার একটি পা নাগের কবলে চলে যায়। একটি নাগ তার পাকে আঁকড়ে ধরে রাখে এবং সেখানে বিষ্ণু সে হাতিকে উদ্ধার করার জন্য তিনি অবতার রূপে সেখানে প্রকট হন এবং বিষ্ণু সেই হাতিকে সেই নাগের মস্তক থেকে, অর্থাৎ নাগের সেই গ্রাস থেকে তিনি তাকে উদ্ধার করলেন। এটার একটা সামাজিক একটা ইম্প্যাক্ট দেওয়া হয়েছে। এই ইম্প্যাক্টটা কীরকম জানেন? সেটা হচ্ছে যে, অর্থাৎ সংসারের যে মায়াজাল, এই সংসারের মায়াজালের মধ্যে হাতি ফেঁসে রয়েছেন, তাকে সেই জায়গা থেকে উদ্ধার করা ছিল ইন্দ্রের বিষ্ণুর কাজ। তো এই যে ছোট ছোটগুলো গল্প, কেন আমি এই গল্পগুলো বলছি তার কারণ হচ্ছে একাদশী তিথি আজকে নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব বলেছিলাম। তো একাদশী তিথির মালিক হলেন ব্রহ্মা, একাদশী তিথির মেন মালিক হলেন কুবের। তার কারণ ব্রহ্মার মুখ থেকে কুবের জি, তিনি তো একটা ধনলক্ষ্মী বলা, মানে ধনের দেবতা বলা হয়। ধনলক্ষ্মী যেমন একদিকে থাকে, ধনদেবতার একজন থাকে, কারণ আমাদের গডেস এবং গড দুটোই তো প্যারালাল। তো কুবের একাদশী তিথিকে রিপ্রেজেন্ট করে। এই একাদশী তিথির মধ্যে একটা ভালো সাইড আছে, একটা ভালো দিক আছে। সেই দিকটি কী জানেন? সেটা হলো যে এরা ধনশালী হয়, এরা প্রচণ্ড কনজারভেটিভ হয়, এরা অত্যন্ত ধার্মিক হয়, এদের মধ্যে সেন্স অফ হিউমার অত্যন্ত বেশি, এরা অত্যন্ত বুদ্ধিমত্তা হয়। তবে শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশীর মধ্যে আকাশ আর পাতাল তফাত রয়েছে। তার কারণ একটা গল্প আসে একাদশী তিথি নিয়ে, সেটা হচ্ছে যে ব্রহ্মার মুখ থেকে বায়ুর উৎপন্ন হয়েছিলেন। তো বায়ু যখন উৎপন্ন হয়, বায়ু তো মুভেবল, সে তো সর্বদিক থেকে তার চারিদিকে সে ঘুরে বেড়ায়, সে এক জায়গায় কখনো স্থির থাকে না। এবং বায়ুর জন্য, বায়ুর যখন প্রবল ভাব নেয় তখন জ্বর হয়, তখন হয়তো স্টোন ক্ল্যাশ হয়, অর্থাৎ মানে পাহাড় ভেঙে পড়ে। তো এই যে জায়গাগুলো এবং বৃক্ষর গাছেরা নষ্ট হয়,
তো একটা সময় দেখা যাচ্ছিল যে কোথাও না কোথাও কোথাও ব্রহ্মা খুব সুন্দর করে তপস্যা করছিলেন, তিনি ধ্যানে মগ্ন ছিলেন, সেই সময় গিয়ে বায়ু তাকে খুব ডিস্টার্ব করেন, এবং যেহেতু তিনি বায়ুর পিতা, মানে যেহেতু তার মুখ থেকে তিনি আবির্ভাব, তিনি বায়ুকে বলেন যে তুমি কুবেরের ধন সম্পদ, কুবের তো ধন সম্পদশালী একজন লোক, তিনি রাক্ষসকুলের একজন লোক, কিন্তু তিনি দেবতা, তবু তিনি দেবতা, তিনি রাবণের তার বড় ভাই, তো তিনি কি করেন না, তিনি কুবেরের ধন সম্পত্তিকে রক্ষা করবার জন্য বায়ুকে বলেন তুমি চলে যাও কুবেরের কাছে এবং তুমি কুবেরের যে ধন সম্পত্তি আছে সেটাকে প্রিজার্ভ করো, সেটাকে প্রোটেক্ট করো। এই জন্য বায়ুকোণে সবসময় কুবেরজি অবস্থান করেন, আমরা এটা আমরা সব সাধারণত বাস্তুর মধ্যে পেয়ে থাকি। একাদশী তিথি কিন্তু যেহেতু কুবের, তো একাদশী তিথির মধ্যে এই বায়ুর ব্যাপারটা অনেক বেশি। আজকে দেখুন আমি ছোটো ছোটো কেন আড্ডাগুলো দিতে চাইছিলাম, তার কারণ হচ্ছে এই জিনিসগুলোকে আমাদেরকে লোকেট করাতে হবে। যতক্ষণ না আমরা এই জিনিসগুলোকে লোকেট করবো, আমরা আমাদের আমাদের জীবনকে আমরা ডেভেলপ করতে পারবো না। বেসিক্যালি আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে আসেন, অ্যাস্ট্রোলজারের কাছে এসে নানাবিধ আলোচনা, নানাবিধ কথা শোনেন, নানা দোষ শোনেন, নানা ত্রুটি শোনেন, পজিটিভ কতটা শোনেন আই হ্যাভ ডাউট, তার কারণ কোথাও না কোথাও পজিটিভ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার মাস্টারমশাই বলতেন একটা কথা, যে যত তুমি পজিটিভ বলবে তত তুমি পজিটিভ পাবে, যত তুমি নেগেটিভ বলবে তত তুমি নেগেটিভ ইনকাম করবে, নেগেটিভকে তুমি তত অর্জন করবে। আজকে দেখুন, আজকে একটা বাচ্চা ছেলে যদি আমার কাছে আসে, তাকে যদি আমি বলি বাবা তুমি তো ভালো করে পড়াশোনা করছো না, তোমার তো তোমার দ্বারা কিছু হবে না, তোমার এইটা হবে না, তার মাকে বললাম আপনার ছেলের যদি এত টাকার রেমেডি না করেন আপনার ছেলে গোল্লায় চলে যাবে, যেগুলো আপনারা শুনে শুনে সাধারণভাবে অভ্যস্ত, তারা এই জায়গাটাকে একটা প্রোডাকশনের জায়গায় আনে না। অর্থাৎ এই যে দেখুন, আমি যে গণেশজির কথাটা বললাম, শিব আর পার্বতীকে যে মেলানোর গল্পের পেছনে কিন্তু গণেশজির হাত, একটি হাতির হাত, একটি হাতির একটা কারসাজি রয়েছে, ঐরাবতের সেখানে একটা কারসাজি রয়েছে। তো আজকে কোথাও না কোথাও সেই মা বাবার সামনে যখন দাঁড়িয়ে আমি যদি সেই সন্তানটাকে যদি সন্তানের সম্বন্ধে যদি আমি নেগেটিভ ইম্প্যাক্ট যদি তাকে আমি দিতে থাকি, তখন কী হবে, সে সন্তানের মধ্যে কী হবে যে না আমি জীবনে দাদা কিছু করতে পারবো না, তার মাকে বলবে তুমি একটা বাজে অ্যাস্ট্রোলজারের কাছে আমাকে নিয়ে গেলাম, এইসব বিশ্বাস করি না, আমার দ্বারা আমার এইসব ভালো লাগে না। সমস্যাটা হয়ে যায় কি, এইটাই যে জ্যোতিষকে কোথাও না কোথাও তারা কদর্য রূপে নিতে আরম্ভ করে, তারা ইনহেরিট করতে আরম্ভ, ছোটোবেলা থেকে তাদের মধ্যে এই একটা বিতৃষ্ণা জন্মাতে থাকে, কিন্তু সেটা যেন না হয় সেটা সবার আগে দেখতে হয়। এই একাদশী তিথির যেহেতু মালিক হলেন কুবেরজি এবং বায়ু, তাই সবচেয়ে বড় কথা যেটা এদেরকে সবার আগে যেটা দেখতে হবে, এদের টেনাসিটিকে, এদের পেশেন্সকে অনেক হাই করতে হবে। আজকে গড়িয়াহাট যখন আমি চেম্বার করছিলাম, আমি ঠিক একটি বাচ্চার ক্ষেত্রে আমি ঠিক একই কথা বললাম যে ওকে অবজার্ভ করুন। তার মা এসে আমাকে বললেন আমার ছেলে কি ডাক্তার হবে, আমি বললাম না, আমার আপনার লাইনে তো আমি নিয়েই যাবো না, তার কারণ ছেলেটির বয়স মাত্র 12 বছর, তার এখনও অনেক পথ চলা বাকি আছে, এবার আপনি অবজার্ভ করুন ওর কোন দিকে ভালো। তবে ছেলেটির যেহেতু অশ্লেষা নক্ষত্র ছিল, আমি বললাম দেখুন এর একটা টেকনিক্যাল একটা জায়গা, অনেক কল্পনার জগতে তার একটা বিচরণ করার একটা ক্ষেত্র থাকবে, সে সবসময় টেকনিক্যাল বা তার একটা ল্যাপটপ ওরিয়েন্টেড কাজ, গ্রাফিক্স ওরিয়েন্টেড কাজ তার মধ্যে একটা থাকবে। তখন ভদ্রমহিলা আমাকে বললেন দাদা সত্যি তাই, ও এখন আয়রন ম্যান, স্পাইডারম্যান, তারপরে আরও যত সব হাল্ক বা ওই যেগুলো কী বলে ওই টেকনিক্যাল ওরিয়েন্টেড কিছু ছবি ও আঁকে সবসময়, বাড়িতে বসে থাকে বা স্কুলেও নাকি ওর গার্জিয়ান কল হয়েছে যে ও নাকি খুব বেশি পরিমাণে টেকনিক্যাল ওরিয়েন্টেড ছবি আঁকে। তো আমি বললাম দেখুন এটা তো ওর প্লাস পয়েন্ট হতে পারে, তো আপনি এই জায়গাটাকে অবজার্ভ করুন, ওর এটা আরও কতদিন ভালো লাগছে, এটা যদি ওর সত্যি ভালো লেগে থাকে তাহলে এই জায়গা থেকে আপনি একটা ভালো ফিডব্যাক ওর জীবনে পাবেন। কারণ আমার কথা আমি বা শাস্ত্রের কথা, গো উইথ দ্য ফ্লো, আপনি যদি মনে করেন যে আপনার ফ্লোতে আপনার সন্তানকে চলতে হবে তাহলে খুব খারাপ। আপনার সন্তান কী চাইছে সেই সেই ঢেউতে যদি আপনি যেতে চান তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো হয়। এই জন্যই আমি তিথিগুলোকে নিয়ে আমি সবসময় বলি তিথিগুলোকে একটা ইমপ্লান্ট করুন, নিজের জীবনে সবসময়ের জন্য একটা ইমপ্লান্ট করুন। এই যে একাদশী তিথি, একাদশী তিথির লোকেরা প্রচণ্ড ধার্মিক হয়, কিন্তু যদি এদের পেশেন্স নষ্ট হয়ে যায়, এরা ভগবানের থেকে অনেক দূরে চলে যায়, হঠাৎ হঠাৎ এরা ভগবানকে ভগবানের প্রতি এরা বীতশ্রদ্ধ হয়ে যাবে, ভগবানকে কটু কথাও বলতেও এরা ছাড়বে না।
এদের দেখবেন এরা যদি এরকম এত হাই অ্যাম্বিশাস হয়, কারণ দেখছেন বুঝতেই পারছেন কুবের, তার মানে এদের টাকা পয়সা অর্থ এগুলো একটা ভোগবিলাসের একটা জায়গা, যেমন ভালো আছে তেমন এদের ডিজায়ারটা যেমন প্রচুর থাকবে, এদের হাই অ্যাম্বিশান প্রচণ্ড থাকবে। হাই অ্যাম্বিশান থাকা ভালো, কিন্তু সেটা যেন ডিস্ট্রাকটিভ না হয়ে আসে। তার কারণ আজকেই আমার যদি এক্ষুনি যদি আমি রাত্রিবেলা বললাম আমার এখন বিরিয়ানি খেতে হবে, এটা ডিস্ট্রাকশান। আমি বিরিয়ানি পছন্দ করি, বাট আজকে এক্ষুনি না খেয়ে সেটা যদি আমি একটু ওয়েট করে কি যদি কালকে খাই, কালকে দুপুর গড়িয়ে যদি রাত্রেবেলা খাই, তাহলে আমার মনে হয় সেটা আমার দেহের পক্ষে ভালো, আমার পাকস্থলীর জন্য ভালো। তো এই যে বিষয়টা, এই বিষয়টা একাদশী তিথির মধ্যে থাকে না সাধারণত। এবার দেখে নিতে হবে যে একাদশী, তার কারণ একাদশী যেহেতু ধনসম্পদশালী হয়, এদের ম্যারিড লাইফটা একটু নষ্ট হতে পারে। তার কারণ একাদশী কারা করে সবার আগে দেখতে হবে। এবং দেখুন কুবেরের যদি আপনি জীবন দেখেন, সে স্বর্ণ সাম্রাজ্যকে রাবণের হাতে তুলে দিয়ে সে অন্য জায়গায় চলে যায়। অর্থাৎ গোছানো সংসার, এটাকে যদি আমি এইভাবে বলি, সাজানো বাগান বা সাজানো সংসারকে তাকে ত্যাগ করে দিয়ে এই এদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। তার কারণ এটা প্রচণ্ড ধার্মিক, তার মানে এদের মধ্যে সন্ন্যাস নেবার প্রবণতা, এদের মধ্যে আধ্যাত্মিকতা, এদের মধ্যে সম্পদকে ত্যাগ করে দিয়ে সন্ন্যাস জীবন যাপন করা এদের কাছে মামুলি ব্যাপার। তো এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিগুলো কোথাও না কোথাও বিবাহ জীবনের প্রতি ইম্প্যাক্ট পড়তে পারে। তাহলে আমাকে সেই জায়গায় সুন্দরভাবে সতর্ক থাকতে হবে। হাউ টু ডেকোরেট মাই ম্যারিড লাইফ, কীভাবে আমি আমার ম্যারিড লাইফকে সাজাবো। এবার দেখুন, একটা বৈধব্য যোগ বলে আমাদের একটা কথা আছে, তো আমি এগুলো নিয়ে আলোচনা করবো না সাধারণভাবে। কিন্তু একাদশীর সাথে, কারণ আপনারা জানেন একাদশী কারা করে, তো একাদশীর সাথে এই একটা জিনিসের, এই একটা টার্মের একটা খুব ভালো রিলেশন আছে। তবে এদের বিবাহ জীবন নষ্ট হয় সাধারণত হাই অ্যাম্বিশানের জন্য, তাহলে হাই অ্যাম্বিশানকে দূরে সরাতে হবে। এদের বিবাহ জীবন নষ্ট হয় অত্যন্ত ভোগবিলাসের জন্য, সেটাকে দূরে সরাতে হবে। কিন্তু এটা কখন হবে? যদি সেটা কৃষ্ণ পক্ষের দিকে হয়, অবশ্যই এখানে শর্তাবলী প্রযোজ্য, চরণ এবং করণ। একজন কলার আমাদের সাথে ছিলেন, আমি আলোচনায় থাকবো, কিন্তু যেহেতু তাকে আমার সম্মান জানানোটা খুব দরকার, সে কলার আমার থেকে শুনতে চাইলেন, তিনি ভদ্রলোক শুনতে চাইলেন কি না, কালসর্প। আপনাদেরকে বলে রাখা ভালো, কালসর্পের ভয় আপনাদের সবার মধ্যে রয়েছে, শুধু আমাদের এই ইস্ট ইন্ডিয়ানদের মধ্যে নয়, নর্থ ইস্ট ইস্টে চলে যান বা ইস্টে চলে যান বা সারা ভারতবর্ষব্যাপী, বা সাউথ ইন্ডিয়ান বলুন বা ইস্ট ইন্ডিয়ান বলুন বা নর্থ ইন্ডিয়ান স্টাইল বলুন, প্রত্যেকটা এই ট্র্যাডিশনাল বলুন এবং অন্যান্য যে সমস্ত স্টাইল আছে, প্রত্যেকটা জায়গায় কালসর্পকে নিয়ে একটা গিমিক, একটা অস্ত্র, একটা ছোড়া হচ্ছে আপনাদের দিকে। এটার যেটা সমস্যা সেটা হচ্ছে যে কালসর্প মানে হচ্ছে রাহু যেখানে আমার অবস্থান করেন তার উল্টো দিকে কেতু অবস্থান করে। আমাদের তিনটি অ্যাক্সিস, এই তিনটি অ্যাক্সিসের আমি নাম আজকে এখন আর বললাম না, কোনোদিন সেটা আমি হয়তো বলবোও না। তবে একটা অ্যাক্সিস কুম্ভরাশিতে থাকে, ফার্স্ট অ্যাক্সিস কুম্ভরাশি থেকে শুরু করে বৃষরাশিতে গিয়ে ফার্স্ট অ্যাক্সিস শেষ হয়, বৃষর থেকে কন্যারাশিতে গিয়ে সেকেন্ড অ্যাক্সিস শেষ হয়, আবার কন্যা থেকে কুম্ভরাশিতে গিয়ে থার্ড অ্যাক্সিস শেষ হয়, রাহু এবং কেতু। তবে বোঝা যায়, আপনারা যদি কালপুরুষের চিত্র দেখেন যে একটি ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ মাথাটা হলেন রাহু এবং তার যে বডি পার্ট সেটা হলো কেতু। যে দাদা আমাকে ফোন করেছিলেন তার উদ্দেশ্য বলে আপনি হয়তো টিভির পর্দায় এখনও রয়েছেন, আপনাকে বলে রাখা ভালো, কালসর্পটা একটা আমাদের একটা বার্থ মোমেন্ট, অর্থাৎ কাল মানে হচ্ছে টাইমিং, সর্পকে কেতুর আকার দেওয়া হয়েছে, রাহুকে কাল বলা হয়। রাহু ইজ ইকুয়ালস টু শিব, তো রাহুকে যেহেতু কাল বলা হয় অর্থাৎ তিনি হলেন টাইম, আর যেহেতু সর্পটা হলেন দেহ, তাহলে দেহের মৃত্যু, দেহের জন্ম হচ্ছে, তাহলে যে সময় একটি দেহের জন্ম হয় সেই সময়কে কালসর্প বলা হয়। আজকে ছোট ছোট আড্ডার সময়টা প্রায় শেষ হয়ে গেল, দাকশায় ভর্তির জন্য আপনারা আবেদন করতে পারেন, যারা আমার কাছ থেকে সরাসরি জ্যোতিষটা শিখতে চাইছেন তার কিছু ক্রাইটেরিয়া আছে। তবে আপনাদের কতটা ভালো লাগলো এবং আপনাদের কতটা মনোপুত হলো, কিছু আমি কি আপনাদেরকে উপকারে আনতে পারলাম কি না যদি জানান, খুব ব্যথিত থাকবো। আপনারা আমাকে মেসেজ করতে থাকুন। আজকে রাতের মতো এই এখানে শেষ করলাম, সকলে ভালো থাকুন, গুড নাইট। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যা তত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718।